আসসালামু আলাইকুম পাখি প্রেমী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ভালো আছে আপনার খাঁচার পাখিগুলো? বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া বার্জিস বেবি, কিউট বেবি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা কালারফুল। যতটা কালারফুল হলে পাখি প্রেমীদের মন ভালো হয়ে যায় ততটাই কালারফুল। আপনারা এই পাখি জোড়া কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন দিয়ে দাবিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও চললে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আপনারা পাশে আছেন বলেই আমার এই চ্যানেলটি অনেক আগিয়ে গেছে অল্প কিছুদিনের মধ্যেই। আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর আজকের ভিডিওটা পুরোপুরি দেখুন। এখানে কিছু বার্জিগর বেবি দেখতে পাচ্ছেন। আসলে দেখতে পাচ্ছেন একটু যত্ন সহকারে রাখলেই কতটা কালারফুল, কতটা হেলদি বাচ্চা পাওয়া যায়। আপনারা যদি পাখির যত্ন ঠিক মতো করেন তাহলে অবশ্যই এই ধরনের দেখতে পাচ্ছেনই তো কতটা কালারফুল। আমার এই মাসে আমি 14টা বাচ্চা পেয়েছি আমার পাঁচ জোড়া পাখির থেকে বলতে দুইটা একটা করে বা কোনোটার চারটে বেঁচেছে, কোনোটা তিনটা। এভাবে আমি বেবিগুলো পেয়েছি দেখতে পাচ্ছেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল, কতটা হেলদি। আপনারা যদি বার্জিগর পাখির যত্ন ঠিকভাবে করেন তাহলে এই ধরনের বাচ্চা প্রতি মাসেই পাবেন। আর এই ধরনের বাচ্চা পাওয়া মানেই অনেকগুলো টাকা। আপনারা একটু যত্ন করলেই এই ধরনের বাচ্চা পাবেন। এখন একটু গরম পড়তেছে তাই আপনার পাখিগুলোকে ঠিকমতো গোসল করার পানিটা ঠিকমতো দিবেন। পানি তো নিয়মিত চেঞ্জ করবেনই। আর খাবারের দিক থেকে একটু ভালো করে লক্ষ্য দিবেন, যেহেতু খাবারের দাম বেশি আমরা এখন শাকসবজি খাওয়াইতে পারি, কলমি শাক, লাল শাক, এই ধরনের শাকগুলো যদি আপনারা দেন। বাজারে আমরা হেন্সি শাক পাওয়া যায় সেগুলোও দিতে পারেন। সবুজ শাকসবজি খাওয়াইলে আপনার খরচটাও, খাবারের খরচটাও বেঁচে যাবে এবং কি আপনার পাখি থাকবে হেলদি। কিছুদিনের মধ্যে আবার খাবারের দাম কমে যাবে। আপনারা দোকান থেকে কিছু কিছু খাবার কিনে, যখন একবারে স্টক না করে কিছু কিছু খাবার কিনে আপনার পাখিকে খাওয়াবেন। আর এই ধরনের পাখি কেনার চেষ্টা করবেন। আপনার নতুন করে যদি কেউ খামার শুরু করতে চান তাহলে এই ধরনের পাখি কেনার চেষ্টা করবেন। এটা অবশ্য একদম বেবি, কেবল খাওয়া শিখেছে এগুলো। আপনারা এসে একটু বয়স্ক পাখি, যেমন 3 মাস বয়স হয়েছে, 2.5 মাস বয়স হয়েছে বা তার চেয়ে একটু বেশি হয়েছে, সেই ধরনের পাখি কেনার চেষ্টা করবেন। আর অবশ্যই কালারফুল দেখে পাখি কিনবেন। আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই আপনাদের কাছে আশা করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।